জাভার নতুন এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের নতুন আরেক ধরনের লুপের সাথে পরিচিত করে দেব। লুপের নাম হচ্ছে ফর ইচ লুপ বা এনহ্যান্সড ফর লুপ। এই লুপের ব্যবহার মূলত জেডিকে 1.5 থেকে শুরু হয়েছে। এই লুপ সাধারণত এরে বা কালেকশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এই লুপের ব্যবহার অনেক সুবিধাজনক, আপনারা যখন প্র্যাকটিক্যালি জিনিসগুলো দেখবেন তাহলে বুঝতে আরও সুবিধা হবে। তো সেই জন্য আমি প্রথমে একটা ক্লাস ক্রিয়েট করে নেব প্যাকেজের আন্ডারে। জাভা ক্লাস নাম দিচ্ছি অ্যারে 3, আপনারা যে কোনো নাম দিতে পারেন। কমেন্টসগুলো রিমুভ করে দিচ্ছি, একটা মেইন মেথড ক্রিয়েট করার প্রয়োজন, সো মেইন মেথড ক্রিয়েট করে নিচ্ছি। তারপর যেটা করব, আমি আজকে আপনাদের স্ট্রিং টাইপের অ্যারে তৈরি করে এবং অ্যাক্সেস করে দেখাবো। স্ট্রিং অ্যারের নাম দিয়ে দিচ্ছি নেমস, এবং আমরা চাইলে এখানে অ্যারেটা ক্রিয়েট করতে পারি। নিউ স্ট্রিং, তার সাইজ আমরা দিয়ে দিতে পারি আমাদের ইচ্ছা মতো। সে ফর এক্সাম্পল আমি সাইজ দিলাম 4, ওকে। তারপর আমরা চাইলে কি করতে পারি, এই নেমসের জিরো ইন্ডেক্সে একটা ভ্যালু রাখতে পারি। সে ফর এক্সাম্পল আমি নেমসের প্রথমে ইন্ডেক্সে ভ্যালু রাখলাম আনিস, দেন এইভাবে আমি অন্যান্য ইন্ডেক্সের মধ্যেও ভ্যালু রাখবো। সো নেমস 1, 2 এবং 3, আপনারা জানেন জিরো থেকে আমরা কত পর্যন্ত যেতে পারবো, 3 পর্যন্ত, মোট 4টা এলিমেন্ট। ভ্যালুগুলো একটু চেঞ্জ করে দিচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। রাইট, এবার যদি আমরা এই ভ্যালুগুলো প্রিন্ট করতে চাই তাহলে আমরা কি করি, নর্মালি আমরা ফর লুপ ব্যবহার করি। তারপর এখানে আমরা কি করি, আই ইকুয়াল 0, 0 থেকে কত পর্যন্ত চলবে, এটা 4 পর্যন্ত, ঠিক আছে। তাহলে আমরা এখানে 4 দেব, দেন এখানে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন আমরা যেটা করে থাকি, আমরা সাধারণত এখানে নেমস আই দিয়ে দিই, এইভাবে প্রিন্ট করে থাকি, ওকে। তাহলে কি করবে, 0 থেকে এটা 4 এর আপ পর্যন্ত, 3 পর্যন্ত চলবে। আই এর ভ্যালু, প্রথম ভ্যালু হচ্ছে 0, সো এখানে বসবে 0, সো নেমস 0 কে প্রিন্ট করবে প্রথমবার। তারপর এটা আই এর ভ্যালু হবে 1 ঘুরে আসার পর, সুতরাং এখানে নেমস 1 এর ভ্যালু প্রিন্ট করবে। সো এইভাবে কাজগুলো কিভাবে করতে হয় নিশ্চয়ই আপনারা অনেকবারই দেখেছেন এই কাজগুলো। আমি আউটপুটটা ডান দিকে নিয়ে যাচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। রাইট, সো দেখতে পাচ্ছেন ঠিক মতো প্রিন্ট করতেছে, কোনো সমস্যা নাই। এবার কোডটাকে আরেকটু মডিফাই করি। আমরা চাইলে কিন্তু যখন আমরা স্ট্রিং বা অ্যারে ক্রিয়েট করি তখনই কিন্তু চাইলে আমরা তাকে ইনিশিয়ালাইজ করে দিতে পারি। এই কাজটা হয়তো আপনাদের বলা হয় নাই, তাহলে এখন বলে নিচ্ছি। আপনারা চাইলে এখানে অ্যারে ক্রিয়েট করার সময়ই কি করতে পারেন, ভ্যালু দিয়ে দিতে পারেন, অর্থাৎ ইনিশিয়ালাইজ করতে পারেন। সে ফর এক্সাম্পল প্রথম ভ্যালু আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, যেহেতু স্ট্রিং টাইপের আমরা অ্যারে ডিক্লেয়ার করেছি, সো অবশ্যই ডবল কোটেশনের মধ্যে ভ্যালু লিখতে হবে। তারপর কমা দিয়ে আমি একটা একটা করে এখান থেকে নিয়ে যাচ্ছি, লক্ষ্য রাখবেন। সবগুলো ভ্যালু এখান থেকে আমি নিয়ে নিলাম। রাইট, এবার যেটা করতে পারি এখান থেকে এগুলো সরিয়ে দিতে পারি। সো এখানে কি করা হচ্ছে লক্ষ্য রাখবেন আপনারা, এখানে এখানে আমি সরাসরি ইনিশিয়ালাইজ করে দিলাম, অ্যারে ক্রিয়েট করার সময় ইনিশিয়ালাইজ করে দিলাম। এবার কম্পাইলার অটোমেটিক যেটা করবে যে এটাকে জিরো ইন্ডেক্সে ধরবে, এটাকে 1 ইন্ডেক্সে রাখবে, এটাকে 2 ইন্ডেক্সে রাখবে এবং এটাকে 3 ইন্ডেক্সে রাখবে। অটোমেটিক এগুলো সেট করা হয়ে যাবে এবং এই অ্যারের সাইজ কিন্তু আমরা বলে দিই নাই, অটোমেটিক কম্পাইলার এর সাইজটা নিতে পারবে। সে ফর এক্সাম্পল আমি আপনাদের সাইজটা প্রিন্ট করে দেখাচ্ছি, এর সাইজ কিভাবে প্রিন্ট করতে সেটা অলরেডি আপনারা জানেন, নেমস ডট লেন্থ প্রপার্টিজের মাধ্যমে। সো এটা কি করবে, এর সাইজটা প্রিন্ট করে দেবে। লক্ষ্য রাখবেন আউটপুটের দিকে আপনারা, এইদিকে কনসোলে এর সাইজ দেখাচ্ছে 4, ঠিক আছে, যেহেতু এখানে 0, 1, 2, 3, মোট কতগুলো এখানে ইন্ডেক্স আছে, 4টা ইন্ডেক্স আছে এবং এটা সাইজ কত, 4, ওকে। এবার আমরা যেটা করব, আমরা ফর ইচ লুপ ব্যবহার করব। ফর ইচ লুপ ব্যবহার করে এই প্রিন্টিং এর কাজটা আমি করে দেখাবো আপনাদের। আমরা চাইলে এই কাজগুলো কার মাধ্যমে করতে পারি, ফর ইচ লুপের মাধ্যমে। তো ফর ইচ লুপের ব্যবহারটা এবার আমি আপনাদের শেখাবো, কিভাবে ফর ইচ লুপ ব্যবহার করবেন। ফর ইচ লুপের সুবিধাটা আগে বলে নেই, তার আগে ট্রেডিশনাল লুপের দিকে, এই লুপের ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন। এই লুপে কি হচ্ছে, প্রথমে আমাদের একটা বলে দিচ্ছে হচ্ছে যে কোথা থেকে শুরু হবে, কতক্ষণ পর্যন্ত লুপটা চলবে, অর্থাৎ শেষ, শুরু শেষ এবং কত কত করে বাড়বে, অর্থাৎ ইনক্রিমেন্ট বা ডিক্রিমেন্ট, এই কাজগুলো আমাদের বলে দিতে হচ্ছে। তাহলে ট্রেডিশনাল লুপের ক্ষেত্রে কি হচ্ছে, শুরু শেষ কিভাবে কত করে বাড়বে, এই তিনটা জিনিস বলে দিতে হয়। বাট ফর ইচ লুপের অনেক সুবিধা আছে, এই তিনটার মধ্যে একটাও আপনাকে বলে দিতে হবে না। ফর ইচ লুপ তৈরি করার জন্য যেটা করতে হবে, ফর কিওয়ার্ড ব্যবহার করতে হবে, এক্স্যাক্টলি সেম এখানে ফর কিওয়ার্ডটা অলরেডি আছে। এবং তারপরে যেটা করতে হবে, আপনি কোন ধরনের অ্যারে অ্যাক্সেস করতে চাচ্ছেন সেটা লক্ষ্য রেখে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেবেন, তার সাথে মিল রেখে। আমি চাচ্ছি স্ট্রিং এক অ্যারে অ্যাক্সেস করবো, এই নেম অ্যারে অ্যাক্সেস করবো, সেই জন্য স্ট্রিং টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিলাম, ভেরিয়েবলের নাম দিচ্ছি এক্স, আপনি যে কোনো নাম দিতে পারেন। দেন কোলন দেবো, কোলন দিয়ে আমি বলে দেবো যে অ্যারেটাকে আমি অ্যাক্সেস করতে চাচ্ছি তার নাম, আমি চাচ্ছি নেমস অ্যারেকে অ্যাক্সেস করতে, এই জন্য আমি এখানে দিয়েছি নেমস। এবার কি হচ্ছে দেখুন, এখানে আপনাকে ইনিশিয়ালাইজ শুরু কোথা থেকে হবে, শেষ কোথা থেকে হবে, কত কত করে বাড়াতে হবে, কোনো কিছুই বলে দিতে হয় নাই। এখানে কিভাবে কাজ করে, তাইলে কথা হচ্ছে কিভাবে কাজ করবে, কাজটা এইভাবে করবে, নেমস অ্যারের যেগুলো আছে সবগুলো তো অবশ্যই নেমস অ্যারের মধ্যে এখানের মধ্যে স্টোর করা আছে। তো এটা কি করবে,
তার প্রথম ভ্যালুটা x এর মধ্যে রাখবে দেন লুপটা ঘুরে আসবে আবার তার দ্বিতীয় ভ্যালুটা x এর মধ্যে রাখবে আবার তার তৃতীয় ভ্যালুটা x এর মধ্যে রাখবে এবারে এইরকম করে সে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু এক একবার কার মধ্যে রাখবে x এর মধ্যে রাখবে এবার আমরা যদি এক কাজ করি শুধু x টাকে এখানে প্রিন্ট করে দেই তাহলে কিন্তু আমাদের কাজ হয়ে যাচ্ছে লক্ষ্য রাখুন এই যে কারণ নেমস এর মধ্যে এই চারটা ভ্যালু আছে নেমস এর প্রথম ভ্যালুটা হচ্ছে আনিস সেই আনিসটাকে কার মধ্যে প্রথমে রাখবে x এর মধ্যে প্রিন্ট করতেছে আনিস দেন আবার ঘুরে আসছে নেমস এর দ্বিতীয় ভ্যালুটা কি সুপর্ণা সেটা রাখবে x এর মধ্যে সেটা প্রিন্ট করে দিচ্ছে নেমস এর তৃতীয় ভ্যালু হচ্ছে পিঙ্কি সেটা এইখানে x এর মধ্যে রাখতেছে প্রিন্ট করে দিচ্ছে নেমের শেষ ভ্যালু হচ্ছে শায়েল সেটা এইখানে x এর মধ্যে রাখতেছে প্রিন্ট করে দিচ্ছে নেমস এর মধ্যে আর কোনো ভ্যালু নাই সুতরাং লো থেমে যাবে সুতরাং এখানে শুরু শেষ কোনো কিছুই বলে দিতে হয় না আপনাকে এটা একটা সুবিধা সো ফরেস্ট গ্রুপের আরেকটা ব্যবহার দেখানোর জন্য আমি আরেকবার একটা অ্যারে তৈরি করি ইন্টিজার টাইপের লক্ষ্য রাখুন নাম দিয়ে দিলাম এবং এই নাম্বার মধ্যে আমি কয়েকটা নাম রেখে দিব কয়েকটা ভেরিয়েবল রেখে দিব 10 20 30 40 50 then 60 70 80 90 then 100 এবার এই 10টি ভ্যালু সংখ্যা আমি যোগ করব ফর ইচ লুপের সাহায্যে তাহলে ফর দিয়ে তারপর যেটা করতে হবে যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল দিয়ে অ্যাক্সেস করতে চাচ্ছেন তাহলে আমি ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি ইন্টিজার টাইপের এরে অ্যাক্সেস করতে চাচ্ছি সেই জন্য এখানে মিল রেখে ইন্টিজার টাইপের একটা ভ্যালু নিয়েছি ভ্যালুগুলো নিয়েছি এবার যে এরাটাকে অ্যাক্সেস করব তার নামটা এখানে দিয়ে দিতে হবে সো নামটাও দিয়ে দিলাম এবার ব্র্যাকেট দিয়ে আমি এইখানের মধ্যে যেটা করব যে আমি সেই ভ্যালুগুলো প্রিন্ট করে দেবো কার মধ্যে থাকবে ভ্যালুগুলো এক্স এর মধ্যে এবার যদি প্রিন্ট করি তাহলে আপনারা দেখতে পারবেন আউটপুট 10 থেকে 100 পর্যন্ত এখানে দেখাচ্ছে এবার চাইলে আপনারা যেহেতু এখানে আউটপুট প্রিন্ট করা শিখে গেছেন সুতরাং যোগফলও বের করতে পারেন এই সংখ্যাগুলোর সেই জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিয়েছি সাম নামে যার মধ্যে প্রথমে ইনিশিয়ালি জিরো সেট করে দিচ্ছি এবার প্রতিবার যেহেতু এখানে এক্স এর ভ্যালু আমরা পাবো অর্থাৎ 10 থেকে 100 পর্যন্ত প্রত্যেকটা ভ্যালু অ্যাক্সেস করতেছে কে এই এক্স সুতরাং প্রতিবার আমরা এক কাজ করি সামের সাথে এক্সট্রা যোগ করে দিই এবং ফলাফলটা আমরা সামের মধ্যে রাখবো তাহলে প্রতিবার সামের সাথে এক্স যোগ হচ্ছে এবং ফলাফলটা কার মধ্যে হচ্ছে সামের মধ্যে এবার আমরা যদি সামটাকে প্রিন্ট করে দিই সাম তাহলে শুধু আউটপুটটা দেখাবে এবার শুধু আউটপুটটা দেখাবে সাম দেখাচ্ছে 550 এই সবগুলোর যোগফল হচ্ছে 550 আশা করি ফর ইচ লুপের ব্যবহার আপনারা পুরোপুরি শিখে গেছেন পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আবারও দেখা হবে নতুন একটা টপিক নিয়ে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ